তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য, কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নিউ একটি ধামাকাদার আপডেট, নিউ ফিচার্স অ্যাড করেছে যার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম। নর্মালি এর আগে হোয়াটসঅ্যাপে বন্ধুরা যখন আমাদেরকে কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করতো, সেটা হোক ইউটিউব বা ফেসবুকের, সেই ভিডিওটি দেখার জন্য আমাদেরকে যেমন লিঙ্কে ক্লিক করে ইউটিউব হোক বা ফেসবুককে সিলেক্ট করতে হতো বা কোনো সাইটে গিয়ে ভিডিওকে দেখতে হতো, তো এই বিষয়টিকেই হোয়াটসঅ্যাপ ইম্প্রুভ করেছে। এই যে মোড, সেটার নাম হচ্ছে পিপ মোড, হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়েছে। এখন থেকে আপনারা কোনো লিঙ্কে ক্লিক করে সেই সাইটে হোক বা অ্যাপে যাওয়ার দরকার নেই, সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটিকে দেখতে পারবেন। যেমন এখানে দেখছেন, একটি আমি লিঙ্ক শেয়ার করেছি আমার এই অ্যাকাউন্টে, তো আমি জাস্ট এই ভিডিওটিকে দেখতে চাই, এর জন্য জাস্ট এখানে রয়েছে প্লে বাটন, তো জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ভিডিওটি দেখছেন যে এখানেই প্লে হতে শুরু করেছে এবং প্লে হয়ে যাবে। তো দেখছেন হোয়াটসঅ্যাপের একটি দারুণ ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে। আপনারা এটিকে যে কোনো একটি জায়গায় রেখে আপনারা খুব সহজে চ্যাটও করতে পারবেন এবং ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিওকে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন, আপনাকে হোয়াটসঅ্যাপের বাইরে আসতে হবে না। তো এই আপডেটটি করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, আর এটি জাস্ট রিসেন্ট করা হয়েছে আপডেটটি। তো আপনাদের বলবো এই আপডেটটি আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নেবেন, সো জানতে হলে আজকের ভিডিও অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল, তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। ভিউয়ার্সের জন্য আপনারা সবার প্রথমে চলে যান প্লে স্টোর এবং এখানে গিয়ে সার্চ করুন হোয়াটসঅ্যাপ লিখে। এটি লিখে সার্চ করলেই হোয়াটসঅ্যাপ চলে আসবে এবং দেখবেন লেখা থাকবে আপডেট, তো আপনারা হোয়াটসঅ্যাপকে আপডেট করে নিন। এখন কথা হলো এই যে ফিচার্সটি আপনারা দেখলেন এটি সকলের জন্য কিনা, তো আপনাদের জানিয়ে দিচ্ছি এই ফিচার্সটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের বিটা টেস্টার ইউজারদের জন্য, অর্থাৎ সবার প্রথমে বিটা টেস্টার ইউজাররাই এই সুবিধাটি পাবেন, এরপর কিছুদিন পর আপনাদের সকলকেই দিয়ে দেওয়া হবে। এখন কথা হলো আপনি যদি এখনই এই সুবিধাটি নিতে চান তাহলে কি করবেন, সিম্পল আপনাদের বিটা টেস্টার জয়েন করতে হবে। তো কিভাবে জয়েন করবেন সেটা ভিডিওতে বলবো, সো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন বলবো এই বিটা টেস্টার কী, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন হোয়াটসঅ্যাপের বিটা টেস্টার কী বা কোনো অ্যাপ্লিকেশনের বিটা ভার্সন কী। দেখুন, নর্মালি কোনো অ্যাপ্লিকেশন যখন প্লে স্টোরে পাবলিশ করা হয় সেই অ্যাপ্লিকেশানে কন্টিনিউ নতুন নতুন ফিচার্সগুলোকে অ্যাড করা হয়। যেমন আপনারা দেখছেন হোয়াটসঅ্যাপে নিত্য নতুন ফিচার্স আসতেই থাকছে, হোয়াটসঅ্যাপ কন্টিনিউ আপডেট হতে থাকছে। এখন কথা হলো হোয়াটসঅ্যাপে যখন কোনো নিউ ফিচার্স অ্যাড করা হয় তখন সেই ফিচার্সের সুবিধা কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে দেওয়া হয় এবং সেই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সেটাকে ইউজ করে, দেখে ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ যখন দেখে কোনো রকম প্রবলেম নেই তখন সেটিকে সবার জন্য দেওয়া হয়, অর্থাৎ কিছু ইউজারকে দিয়ে সেই সব ফিচার্সগুলোকে টেস্ট করা হয়, যে কারণে বলা হয় বিটা টেস্টার ইউজার। তো আশা করছি বুঝতে পেরেছেন এর মানেটা হলো হোয়াটসঅ্যাপের হোক বা যে কোনো অ্যাপের বিটা ভার্সন যদি আপনারা জয়েন করেন তাহলে সেখানে সেই অ্যাপের যে আপডেটগুলো আসে নতুন নতুন সেগুলো সবার প্রথমে সেই সব ইউজারদেরকে দেওয়া হয়, তারপর সবার জন্য করা হয়। তো আপনারা যদি সবার প্রথমে হোয়াটসঅ্যাপের আপডেটগুলো নিতে চান তাহলে যেটা করবেন, সিম্পল নিচের দিকে আসবেন, এরপর এখানে দেখবেন লেখা থাকবে আই অ্যাম ইন, তো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জয়েনে ক্লিক করবেন, তাহলে আপনি হয়ে যাবেন বিটা টেস্টার ইউজার। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরপর আপনার দেখবেন লেখা থাকবে এখানে ইউ আর এ বিটা টেস্টার ফর দিস অ্যাপ, এবং আপডেট আসবে, আপডেট করে নেবেন এবং এই সুবিধাটি পেয়ে যাবেন। এখন কথা হলো যদি আপনারা এই প্লে স্টোরে এসে আপনারা জয়েন হতে না পারেন তাহলে যেটা করবেন, যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ বিটা গুগল প্লে। তো এটি লিখে সার্চ করার পর ফার্স্ট যে সাইট রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে নেক্সট পেজে, এরপর নিচের দিকে যাবেন এবং এখানে দেখবেন লেখা থাকবে বিকাম এ টেস্টার, তো জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি হয়ে যাবেন হোয়াটসঅ্যাপের বিটা টেস্টার ইউজার। তো এই ছিল দুটো ওয়ে জয়েন হওয়ার, তো আপনারা ফটাফট জয়েন হন এবং হোয়াটসঅ্যাপের নিউ নিউ ফিচার্সের মজা নিন। তো আশা করছি বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।